talk anymore. গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমি সকাল সকালে বেরিয়ে পড়েছি, তো তোমরা দেখেই বুঝতে পারছো ট্রেনে আছি আমি। ট্রেনটা ছেড়েও দিয়েছে, আজকে আমি বাড়ি যাচ্ছি জাস্ট একদিনের জন্য যাচ্ছি। হচ্ছে অনেকদিন আমি বাড়ি যাইনি, ইচ্ছা করছিলো যে একদিন বাড়ি যাই, জাস্ট একদিনের জন্যই যাচ্ছি। আর তার থেকেও একটা কথা হচ্ছে দাদা ভাই থাকছে না, মানে দাদা ভাই চাকরি সূত্রে হায়দ্রাবাদ চলে যাচ্ছে, তো দাদা ভাইয়ের সাথে দেখাও হবে না, তো ওই কারণেও আরও যাচ্ছি। আর মানে কি বলবো, মানে এত এক্সাইটেড লাগছে যে মায়ের সাথে দেখা হবে, ইনফ্যাক্ট বাড়িতে যেতে পারবো, বাড়িতে গিয়ে সবার সাথে আনন্দ করব, মজা করব। অনেক দিন সবার সাথে দেখা হয়নি, কথাবার্তা হয়নি। দাদা ভাইও যেহেতু চলে যাবে, তা একটা দিক থেকে মন খারাপও হচ্ছে, আবার একটা আনন্দ হচ্ছে ওর সাথে দেখা হবে। তো এই জন্য রওনা দিয়ে দিয়েছি। আর এই দিয়ে মানে ট্রেনটা অনেকটা পুরো ফাঁকাই ছিল, এই জন্য ব্যাগ ট্যাগুলো পাশে রেখে বসতে পেরেছি। তো প্রায় কাছাকাছি চলেই এসেছি, এবার শুধু মানে ভাবছি কতক্ষণে নামবো, সবার সাথে কত আনন্দ করব। আর একটাও কথা আছে, যেটা হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তো ওর বেবি হয়েছে, তো ওকে দেখ মানে ওরকে বিয়ের পর ওর সাথে আমার সেইভাবে দেখাও হয় না, তো সেই কারণে ওর বেবি হয়েছে, তো আমি ওর সাথে দেখা করতেও যাব। ওই কারণে আর একটু বেশি এক্সাইটেড, বন্ধুর সাথে আনন্দ করব, একটু মজা করব, ওর বেবিটাকে নিয়ে একটু আনন্দ করব। তো বলতে বলতে দেখো আমি বাড়ির কাছে মানে স্টেশনে চলেই এসেছি, এবার ট্রেন থেকে নামবো। আর ট্রেন তো স্টেশনে ঢুকে গেছে, মানে এবার কতক্ষণে নামবো, ট্রেনটা থামবে তার চিন্তা করছি। তো মানে এত এক্সাইটেড লাগছে, তো তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এরপর নামার পর আমি তোমাদের সাথে সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি। দেখো আমি বাড়ির দিকে বাড়িতে চলে এসেছি, আর ওদিক থেকে কাকাই আসছে, তো কাকার সাথে একটু কথা বলেছিলাম, তোমরা বুঝতে পারবে নাকি আমি ঠিক বলতে পারছি না। এই যো দাদা ভাই, বলবে না, বললে তোমার মুন্ডি ফাটাবো। মা, ওই এই 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 ও মা, ধরো ধরো ধরো, রে বাপ রে, আসতে এটার মধ্যে কে, একবার বাড়ি খেয়েছি, ফ্রিজে আগে ঢোকাতে হবে কেকটা। ফ্রিজটা অনেক সকালে বেরিয়েছে, এটা আমার মানে আমি এটা কিনলাম, তুমি যদি দরকার লাগে তুমি কিনে নাও। তো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে গেলে তো এর আগে আমি তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি, একটাই কারণে যেটা আমি রাস্তায় ছিলাম, আর সেইভাবে আমি ভুলেই গেছি যে আমার ভিডিও করা হয়নি, আমি ভেবেছি ভিডিও করা আরম্ভ করে দিয়েছি। তো ট্রেনে বসে তোমাদের সাথে শেয়ার করেছি। আর তার আগে আমি একটা জায়গায় গেছিলাম, যেটা হচ্ছে ফি মার্ট বা কিছু একটা হবে আমাদের শ্রীরামপুরে, যেটা আছে একদম সামনেই, নিউ আমরের সামনেই। তো সেখান থেকে একটা ফুচকে বলতে আমার মানে কি বলবো, তো আমার একটা বন্ধুর মেয়ের এর থেকে আমি FCT থেকে আমি দুটো জামা কিনেছি, তো দাঁড়া তোমাদের সাথে আমি শেয়ার করা হয়নি তখন। তো দেখো এইটা একটা এরকম ফ্রক গোছে এরকম, এটা হচ্ছে পিঙ্ক কালারের, বেবি পিঙ্ক কালারের, আর একটা হোয়াইট কালারের এটা ফ্রক। জানি না এইটা ঠিকঠাক হবে নাকি, বুঝতে পারিনি, এটার কোনো সাইজ লেখা ছিল না, এমনি নর্মালি কিনেছি। তো চলো আজকে এখন যাব তোমাদের সাথে শেয়ার করব। আর ট্রেন থেকে আমি একটা ব্যাগ কিনেছি 100 টাকা দিয়ে, হ্যাঁ অনেক জায়গাতে এপাশ ওপাশ যাওয়ার জন্য অনেক কাজে লাগবে। তো বন্ধুরা দেখো আমি বাড়িতে এসেছি, এইগুলো হচ্ছে সব চৈত্র মাসে সব জলযাত্রী, এখনও সেইভাবে আসেনি, মাঝখানে আরও এরা উত্তরীয় নেবে।
তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা শনি মন্দির। এই যে দেখো সব যাচ্ছে, চলো আমি একটু বেরিয়েছি, কোথায় যাচ্ছি তো এখন দেখাতে পারবো না, তো তোমাদের বলবো কোথায় যাচ্ছি। দেখ কিভাবে কাটছে, দেখ হুড় হুড় করে কাটছে। ভগবান একটু ভিতর দিলে ঢোকা নালে পড়ে যাবে। কি একটা মেশিনের মতো নিয়ে ঘাটার ঘাটার করছে, সৈকত খাইয়ে দিচ্ছে, অবশ্যই ঘাটার মেটা মেজাজ বড়, মানে দেরি হয়ে যাচ্ছে তো, রাত হয়ে যাচ্ছে তো। কি করবো, পছন্দ হয়েছে তো, খুব সুন্দর দেখতে মেয়েটাকে। বাবা দেখেছে? বাবা তো দেখেন, বাবা ওই জন্যই তো ঝামেলা করছে। দাদা ভাই তোর ভুড়ি বেড়ে গেছে, হ্যাঁ নিয়ে যাবো তো। তুমি কোথায়, হায়দ্রাবাদ যাবে? হায়দ্রাবাদ যাবে, আমি যেখানে থাকি সেখানে যাবে? কোথায়? বর্ষাকালটাই করছি না, বড্ড জল বল উঠে যায়, ধুতি কোমরে তুলে যেতে হবে। গরমটা পড়েছে, গরমটা গেলেই শীত এসে যাবে, ওই শীতেই হবে। বাবা বাবা রাজি নয়, বাবাকে পাঠাচ্ছি আমি, তুমি কথা বলে নাও বাবার সাথে। আমি এত আস্তে করে কথা বলে বুঝবে না, আমি ওই দুলেদার মেয়েটাকে বিয়ে করব, বাবাকে বলে দেবে, কিন্তু বাবার সাথে খুব ঝামেলা হচ্ছে। ঠিক আছে আসছি আমি, সাবধানে থাকবে। হ্যাঁ আসছি, এটি হেগে মুখটা ঢুকে দুলেদার মেয়েটি দেখতে সুন্দর, ঠেকানি কি করিস? গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি, রাত্রিবেলা আর ইচ্ছা করেনি, আর ভুলেও গেছি যে আমার ভিডিওটা শেষ করা হয়নি। তো সকালবেলা আবার তোমাদের সাথে এই দুটো দিনের ভিডিও, মানে আমি বাপের বাড়ি আসার বাপের বাড়ি থেকে যাওয়ার ভিডিও একসাথেই তোমরা পাবে, মানে একসাথেই মানে একটা ভিডিওর মধ্যেই থাকবে। তো সকাল সকাল এখন বাজে, সকাল বারোটা ভুল, এখন 10টা বাজে। তো এখন এই যে আমি চা নিয়ে বসে পড়েছি, তো চা খাবো, আর এই যে বেকারি বিস্কুট, তো চলো আগে চাটা খেয়ে নিই। একদিন তো আমার যেতে নালে আমি করে দিই, ওকে বাসে উঠে দিই না। তো বন্ধুরা দেখো আমার টিফিন এসে গেছে, এই যে এখানে এই সব খাবার দাবার আমার টিফিন, আর এটা হচ্ছে আমার খুব পছন্দের জিনিস, তো এটা হচ্ছে এই যে তেলে ভাজা। তো অনেক দিন পর খেলাম, তো চলো খেয়ে নেওয়া যাক।
কি এ করা ছিড়ি, ও ও ও এ বাবা রে বাবা, আর কত কিছু দেখা যাবে। বাবা ভালো করে আবার ছবি তুলতে হবে বাবা, এই কায়দাগুলো দেখে রাখো বাবা সবাই। এটা হচ্ছে আমার ভাই সমাবেশ, ফেসবুকেও নাম সমাবেশ, একটু সবাই পারলে একটু ফলো করে দিও, এরকম ছবি অনেক কিছু দেখতে পাবে। এখন লজ্জা পেয়ে গেছি গো, লজ্জা। আরে তোরা দুজন কে জয়েন করলি না, জয়েন করতে যা। বাবা কি, ও মা গো পড়েই যাচ্ছি, ছবি দেখতে গিয়ে আমি পড়েই যাচ্ছি বাবা, আর যে কত কিছু দেখতে হবে বাবা, মুখটাকে ও বাবা বাবা, আবার চশমা দেখছে আবার ওরকম করে বাবা বাবা। স্ট্যান্ডটা হয়েছে হেভি, মোবাইল স্ট্যান্ড বাবা, গরিবের মোবাইল স্ট্যান্ড, দেখে তো এক ফোটা গরিবের গ বুঝে যাচ্ছে না। ও পারি না পারি না পারি না, চশমাটা পরে আসলে কিছু দেখতে পাচ্ছি না ক্যামেরার দিকে, এমনই ডিস্কো মার্কা চশমা, ফোনই দেখতে পাচ্ছে না, এর মুখখান আবার কেমন হনুমানের মতো হয়ে গেল। যা যা চান করতে যা, চান করতে যাবো, ও আমার ফাঁকে, আমি আসার ফাঁকে দুটোকেই পেটা মারি মরে যা। না না একটু ভিডিও করছি, ভিডিও তুই ওরম করছিস কেন, তুই ডাকলে কেন, ভদ্র ছেলে হয়ে গেল আবার। কালারিং গেঞ্জি, কাকার কথা হচ্ছে কালারিং গেঞ্জি পরে। আচ্ছা কেমন ছবি তুলেছে স্যার, বাবা আ গো গা গো, একবার এডিট চলবে স্যার, ইনস্টাগ্রাম থেকে চলছে, আচ্ছা ইনস্টাগ্রাম থেকে চলছে, কত রকমের কত কায়দা চলছে। আপনার খবরটা একটু বলবেন স্যার, আপনি কালকে কেক খেয়ে কেমন টেস্ট পেলেন, কিছু রিভিউ দিলেন না, এত আসতে বলে কেউ শুনতে পাবে না, এত চ্যাটারছে শুনতে এমনি পাবে না। আরে দু মিনিট বলো বলো, কে রিভিউ কালকে খেয়েছে, কালকে খেয়ে এখনো পর্যন্ত কোনো রিভিউ নেই, তুই বানিয়েছিস এখন সন্দেহ আছে না, ক্রিমটা সত্যি রে পুরো একদম দোকানের মতো খেতে, তাহলে ভালো হয়েছে, ভালো হয়েছে, থ্যাংক ইউ। তো আজকের মতো টাটা বাই বাই করছি, তো আমি আজ শ্রীরামপুর চলে যাচ্ছি, একদিনের জন্য এসেছিলাম, মা যাচ্ছে আমাকে স্টেশন অবধি পৌঁছে দিতে, তো হেঁটেই চলে যাবো, বেশিক্ষণ লাগবে না আমার বাড়ি থেকে, তো চলো। আর এটা হচ্ছে পিছনে আমাদের বাড়িটা, এখানে একটা ঘর ছিল ওটা ভাঙা হয়েছে বলে এরকম হয়েছে, আর এই যে মা যাচ্ছে, আর দেখো এইখানে তোমরা বুঝতে পারছো না কি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, তো দেখো এই যে আমাদের সজনে গাছে, ছোট্টই সজনে গাছ, তো কয়েকটা ডাটাও হয়েছে, আমিও নিয়েছি মা দিয়ে দিয়েছে, তো চলো এবার যাওয়া যাক। এই যে দেখো সামনে থেকে ডাটা ঝুলছে, এইখানে ডাটা ঝুলছে, তো চলো যাওয়া যাক কাকার দোকানে। আসছি কাকাই, তো চলো যাওয়া যাক। আজকে বাড়িতে এসে আর কিছু ভিডিও করা হয়নি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, তো ওই কারণে সেইভাবে আর কোনো ভিডিও করিনি। আর তার থেকেও বেশি মেন কথা হচ্ছে আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, রান্নাবান্না করার ছিল তো এসে রান্নাবান্না করতে চলে গেছিলাম, তো ওই কারণে হয়নি। তো ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো, আমি দুদিনের ভিডিও একদিনে একসাথে করেছি, তো মানে বাড়ি যাওয়া বাড়ি থেকে ফেরার পুরো ভিডিওটাই করেছি, তো তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করতে অবশ্যই ভুলো না, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলো না, আর যারা যারা আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।